হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন ভয়েস টু পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি এমন একটি সফটওয়্যার আপনাদেরকে দেখাবো যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি সহজেই আপনার ভিডিও এডিটিং করতে পারবেন আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়েই সব ভিডিও এডিটিং করতে পারবেন সেটি হোক বিয়েবাড়ির ভিডিও কিংবা নিজের কোনো ভিডিও আপনি সব ভিডিওই এই অ্যাপসটির মাধ্যমে এডিটিং করতে পারবেন খুব সহজেই তাহলে চলুন আমরা সেই অ্যাপসটি দেখে আসি আপনারা সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনারা কাইন মাস্টার লিখে সার্চ করবেন দেখুন এখানে কাইন মাস্টার লিখে আপনারা যখন সার্চ করবেন আপনার কাইন মাস্টার যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি আপনাদের সামনে উপস্থিত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যেই কাইন মাস্টারটি ডাউনলোড করা আছে অ্যাপসটি চালু করা আছে এর জন্য আমার অ্যাপসটি ওপেন দেখাচ্ছে এখান থেকে এখান থেকে আপনারা ইনস্টল করে নিয়ে অ্যাপসটি ইনস্টল করে নিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন এই অ্যাপসটির অনেক সুবিধা রয়েছে আপনি এখান এই এই অ্যাপসটির মাধ্যমে যে কোনো কিছু যোগ করতে পারবেন এবং আউট করতে পারবেন ভয়েস চেঞ্জ করতে পারবেন সব কিছুই এই অ্যাপসটির মাধ্যমে হয়ে থাকে তাহলে চলুন আমরা যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে তাহলে আমরা সরাসরি সেই অ্যাপসে ঢুকে পড়ি আমরা এখন সেই অ্যাপসটিতে ঢুকে পড়েছি এই অ্যাপসটিতে ঢুকার পর আপনারা কাজের জন্য যে যে কাজটি করবেন এইখানে যে মাঝখানে যে বড় প্লাস চিহ্নটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা দেখেন এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন সাইজের ইয়া ভিডিওর সাইজ দেওয়া আছে এখানে ষোলো পয়েন্ট নাইন নাইন পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কলন ওয়ান দেওয়া আছে আপনারা প্রথমে একটা সিলেক্ট করে নেবেন ষোলো পয়েন্ট নাইন আপনারা এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নিলে আপনাদের ভিডিওটি ডাটা হিসেবে আসবে এবং ভিডিওটি ভিডিওটি পরিষ্কারভাবে দেখা যাবে দেখুন এইভাবে এখানে আসার পর আপনারা এই যেখানে লেয়ারটি আছে লেয়ারে কিন্তু ক্লিক করলে এত সহজে কাজ করবে না আপনারা মিডিয়া যে মিডিয়াটি লেখা লেখাটি আছে এই মিডিয়া থেকে আপনারা ভিডিও এখানে নিয়ে আসবেন আপনার মোবাইল ফোন থেকে হোক আপনার কম্পিউটার থেকে হোক আপনারা এখানে মিডিয়া ক্লিক করার পর এখান মিডিয়া থেকে আপনারা ভিডিও এখানে নিয়ে আসবেন দেখুন এখানে আমি একটা ভিডিও আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এই যে এই ভিডিওটি আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি এটি আমারই ভিডিও এই ভিডিওটি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি দেখুন এখানে ক্লিক করার পর ভিডিওটি কিন্তু এখানে নিচে চলে এসেছে আপনারা যদি এখান থেকে প্লে করে দেখেন তাহলে দেখুন প্লে করলে আপনার ভিডিওটি কীভাবে প্লে হয়ে যাচ্ছে আপনারা এখানে ভিডিওটি নিয়ে আসার পর আপনারা এখান থেকে নাম অনেক কিছুই দিতে পারবেন এখানে যদি আপনারা লেয়ারে এখন ক্লিক করেন দেখুন লেয়ারে ক্লিক করলে আপনার লেয়ারে যদি ক্লিক করা হয় লেয়ারে ক্লিক করলে লেয়ার থেকে আপনার এখানে অনেক কিছুই লিখতে পারবেন এবং দিতে পারবেন লেয়ার থেকে এখানে টাইটেল আছে ট্যাক্স দেওয়া যাবে হেয়ারিং দেওয়া যাবে ইমেজ সিলেক্ট করে দেওয়া যাবে ইমেজ ক্লিক করলে ইমেজ আসবে আপনার এখান থেকে ইমেজও দিতে পারবেন এখান থেকে সব কিছুই আপনার দিতে পারবেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম দেখুন ইমেজটি নিলে আপনার ইমেজটি এখানে চলে আসবে ইমেজের এখানে ছোট বড় করবেন ইমেজেরও কাজ করতে পারবেন আপনারা সব কিছুই করতে পারবেন এখান থেকে এখান থেকে কাট করে নিতে পারবেন ডিলেট অপশনও করতে পারবেন সব কিছুই এখান থেকে পাবেন এই ভিডিওটি এডিটিং করার জন্য অনেক সুবিধা আপনারা অনেক কিছুই এই ভিডিওটির মাধ্যমে করতে পারবেন তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন আপনার এই ভিডিওটি এডিটিং করার পর আপনার এখান থেকে এইখানে ক্লিক করবেন যেখানে শেয়ার চিহ্নের মতন একটি চিহ্ন দেওয়া আছে এখান থেকে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন এখানে আসার পর এখানে সাইজ দেওয়া আছে সাইজ দেওয়ার পর আপনি যদি এক্সপোর্টে ক্লিক করেন তাহলে ভিডিওটি কনভার্ট হয়ে যাবে ধন্যবাদ আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ